কাঁদো না কাঁদতে তো মানা নাই কিন্তু জারি করিও না আর মাইয়া লোককে কাঁদবের ভাই ঢং নাই আরে যে কাঁদবে মাইয়া লোককে কাঁদার ঢং আছে কহেন তো মাইয়া লোক আছে যে ভাই না সবাই চলে গেছে ওরাকে কাঁদবের ঢং নাই মাইয়া লোককে কাঁদবে আর জারি করবে কাঁদবে আর জারি করবে আমার দরদে পাপড় খেতে চায়াছিল এ বাজিরে আমার দারদি কাঠল খেতে চায়াছিল এ বাজিরে এগুলা কোনো কাঁদন হলে যে ভাই আহ কাঁদে কেউ কহেন তো এগুলা হলো জারি করা জারি করতে হবে না আর মাতম করতে হবে না ছিঁড়া ছিঁড়ি নুচানুচি করতে হবে না কেউ যা কুঠিতে দেওয়ালে দেওয়ালে মাথা ঠুকছে কেউ গাছে মাথা ঠুকছে কেউ কুঠিতে যা মাথা ঠুকছে কেউ মাটিতে মাথা ঠুকছে মাথা ঠুকতে না পাগলা হইতে হবে না আরে গেছে সবাই মরবে কেউ বেঁচে থাকতে ভাই মরবে তো সবাই নাকি ও মরে গেছে তুমি তো মরবে মরতে তো সবাইকে মরতে হবে তো মাথা কেন ঠুকবে আর গতর নুজবে আর বেলা ছিঁড়বে কাপড় ছিঁড়বে নুজবে আর খালি জারি করবে আমার দরদি নারিকেল খেতে চায়া ছিল এ বাজিরে একজন আর পুরুষ মেরেছে তো স্বামী মেরেছে তো মোটা হোস ভেটি ছেলে বুদ্ধি কম ই কানছে তখন কেছে আমার দরদির মুখে হাত দিছি তাও দম নে তখন চেড়া দেখছি তো পাছা খান্ডা হা হয়ে আছে এইটা কোনো কথা হলো এরকম করে কেহ কাঁদে যে ভাইয়া লোক নাই কাঁদবে আর জারি করবে কহত কাঁদার ঢং থাকলে কাঁদো না হলে না কান্দ আর মাইয়া লোক মরে তো মাইয়া লোক একবারে সাইজা কুজা বাড়ি হলো দেখতে যাবো বাড়িয়া গেলো সাইজা দেখতে যাবো কি দেখবে তুমি মরাবার দিয়ে কি দেখবে লোককে চেহারা দেখাবে বাক্স থেকে কাপড় বের করে নতুন কাপড় পিনছে এমন করে আর সাজছে একবারে ফেস ওয়াশ টেস ওয়াশ লাগিয়া ওরে বাপ রে একবারে এমন করে ফিয়ার লাভলি লাগাইছে ভাই মুখকে লুচি লুচা করে দিছে ও মারা বাড়ি যাবে দেখতে ঠোঁটে এমন করে লিপস্টিক দিছে ঠোঁটকে লাল ভররা করে পল্লা করে দিছে একবারে আর ব্যাড দিয়া কুচি করে কাপড় পিনে যাইছে ও মরা দেখতে মারা দেখবে ঘোড়ার ডিম কে কোনটা কাঁদছে ওগুলো দেখেছে কে কোনটা কাঁদছে খালি দেখে বেড়েছে তো এরকম করে কাঁদতে হবে জারি করে এক ঝোনার দেখা দেখে আর এক দেখছে আর কাঁদছে তো এভাবে কাঁদিও না মা বহিনেরা মানে জারি করি ওরা না আর কি করতে হয় না জানো মাতম করতে হয় না ছুনা ছিঁড়ে নুচানুচি করতে হয় না আর একটা কথা কত গলা বেটা ছেলে আছে খ্যাপা ব্যাটা ছেলা দুনিয়াতে গজুয়া বেটা ছেলে তো এই খ্যাপার গা কানতে ঢং নেই জালসা শুনবেন মুলির মুখে শুনবেন তাহলে তো কানতে শিখবেন কেন কানতে হয় নাকি তো ইয়া খ্যাপার মাইয়া মে রেখে মানে যদি ফের বেটা ছেলের কথা না কে মেয়ে ছেলেরা রেগে যাবে ওরা কেউ খালি হাড় কে কথা কয়েছে কথা কহে না তো কথা আপনার মানে যার বুদ্ধি নাই তো ও গেলে গেলে খুবই ঝামালা নাকি ওই একঝোনা বিহে করে লিয়েছে বিহে করে নিয়ে এসে বোকা দুনিয়া তার কথা পাইনি পায়নি ব্যাসর ঘর দিয়েছে কিনা ফুল সজ্জার রাত্রি সহাগরে তো তুই ভালো ভালো মজার গল্প কর ইচ্ছা পা গল্প ঢুঁড়ে না পাই ওর স্ত্রী কেছে যাহারে

কথা হলো যে মোটা হোঁস থেকে একটু বেঁচা থাকেন বুঝতে পারছেন তো এবার কি করেছে সব দান আত দুনিয়া পাখির ঝরনার পানি ফলে ফুল ভরা বাগান সব যে তোমার দায়ার দান দুনিয়া দুনিয়া মশানবীকে না দেখ দিয়া বানিয়েছ তুমি কালি মোল্লা ইসমাইল নবী জবাই না হয় হয়ে গেল যাবে হল্লা

আমার দরদে এরকম ছিল ওরকম না আর যদি স্ত্রীটা মরে যে হার নানি তুই নানি যাবে ওরে হার দাদি তুই মরে রে যাবে যে ভাই স্ত্রী নানি দাদি কহা যাবে ওরে বব তুই হাকে ছেড়া চলে গেলি রে ববো কহা যাবে যাবে না তাহলে সবই বুঝতে পারছেন আপনারা তাহলে ও যখন স্ত্রীটা মরে গেছেন কেনা কাঁদছে

ওই তোমার বহিন মরেছে কইছে না আর একটু কই দিকে লোকটাকে তোমার ভানি মরেছে কইছে আর পাঞ্জরে লোকটার মন খারাপ হয়ে যায় কইছে তোমার মাইয়া মরেছে হে রে বাজি রে ওই টাই ওই রে বাজি রে ওই টাই রে বাজি ওই টাই ওই টাই কত কাপ আজকে চিয়ে চিল্লে উঠে হ্যাঁ ওই টাই ওই টাই তো ফাস্টি কইয়ে দিলে তো হয় যে ভাই হারে স্ত্রী মরে চলে কাঁদছে কিন্তু খ্যাপাকে কান মে ঢং না খালি ও

জাহান্নামের সাতটি তার গলাতে দেয়া ছিল সেদিন খুব কেঁদে ছিলাম যেদিন আদমকে সিধা করেনি দুই নাম্বার কেঁদে যখন তাকে পানে আসমান থেকে জমিনে নামিয়ে দেওয়া হয় সেদিন ইবলিশান খুব কেঁদে ছিলাম তিন নাম্বার কেঁদে ছিল যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয় সেদিন কেঁদে চার নাম্বারে যেদিন মানে আল্লাহর নবীর কাছে একটা সুরা নাজেল হয়েছিল সাতটা আয়াত আছে রে ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিম আল্লাহ বলছেন আমি বারবার পড়ে দশ আয়াত দিলাম আল কোরআন আল আজিম সাবআম মিনাল মাসানি সূরাটার নাম হচ্ছে মাসানি বারবার পঠিত মানে বারবার পড়তে হবে বারবার নাজেল কোরআনে একশো চোদ্দটা সুরা আছে রে ভাই কোনটা সুরা মানে তোবার নাজেল হয়নি কিন্তু এই সুরাটা আল্লাহ পাক দুবার নাজেল করেছেন একবার মাক্কাতে নাজেল করেছেন একবার মদিনাতে নাজেল করেছেন ভাই তো দুবার নাজেল হয়েছে একবার হিজরতের আগে একবার হিজরতের পরে সুরাটা দুবার নাজেল হয়েছে আর ওই সুরাটা না পড়লে ভাই নওয়াজি হবে না জোহর পড়েন তাও সুরাটা পড়তে হবে আসর পড়েন তাও পড়তে হবে মাগরি পড়েন তাও পড়তে হবে ইসার পড়েন তাও পড়তে হবে ফজর পড়েন তাও পড়তে হবে তাহাজুদ পড়েন তাও পড়তে হবে ইসরাক পড়েন চাষ পড়েন বাস পড়েন আর যত রকমের পড়েন সালাদ তসবি পড়েন ঈদের পড়েন জানাজা পড়েন যে কোনো নামাজ পড়বেন প্রত্যেক নামাজের সুরাটা লাগবে এবং প্রত্যেক রিকাতে প্রত্যেক রিকাতে পড়তে হবে রে ভাই সুন্নাত নফল ফরজ যত যা আছে সব নমাজে পড়তে হবে প্রত্যেক রিকাতে পড়তে হবে سبع من المصانئ القرآن العظیم আল্লাহ বলেন বারবার পড়তে তো আমি সাতটা আয়া দিলাম এবং আল কুরআন العظیم 30 পারা কুরআন তোমাক আমি দান করলাম সূরাটা আপনারা জানেন কি সুরাটা এরপরে আরো ভালো চলল বুঝতে বারবার পড়তে হবে তো আলহামদুল সূরাটার নাম কয়টা জানেন আপনারা শুনেছেন নাম আহা মানে ওই যে দেখতে আসছে কিনা পুজ করছে সুরা ফাতেহাটা কত তখন কে দিচ্ছে ফাতাহা বুঝতে পারে না কেহ তখন কয়েছে আল্লাহমদ কত তখন আল্লাহমদ কয়েছে মানে যেটা কয়েছে ওইটা এক খেপা জামাকে দেখতে এসছে তোকে শিখিয়ে দিয়েছে যে তুই উঠে যাবি যা বসবি বসে তখন কবি ছোট বড় সবাইকে আসসালাম আলাইকুম কইহা দিয়ে বসে যাবি তোকে পুজ করবে চালাচুলি কিচ্ছু করবি না যখন ফের আসবি উঠে তখন কবি যে তোমাকে সবাইকে আসসালাম আলাইকুম কে উঠে চলে আসবে তুই খ্যাপা জামাই আগা দিকে বসে মানল বসার পরে কি করে জানেন বসে বসে তখন আসসালাম আলাইকুম কথাটা ভুলে গেছে কিন্তু প্যাটের খ্যাপা এর বুদ্ধি নাই আগা দিকে বসে কইছে তোমরাকে সবাইকে সুবহান মানুষ কইছে কোন খ্যাপা এইটা জামাই রে কইছে তোমরাকে সবাইকে সুবহান আল্লাহ এরা পুষ্টুচ করছে কয় হে না সবাই তার কইতে পারবে না কিছু 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 মেয়ের লোক আছে ওরা খুবই কইতে পারে এটা মেয়ের লোককে পুজ করছে তুমি লেখা পড়া করেছে কত দূর তাক বাড়ি থেকে স্কুল তাক মেয়ের লোক খুব চাল্লাক কিন্তু বুঝলেন তো এইবার করেছে কি খেপা বসে গেছে কিছু কয় না লাস্টে টাকা দিয়ে কয়েছে তুমি বাড়ি যাও আর হারা চাপাবো দিয়ে দাও উনি মাথা চুলকে স্যার কইছে এবার মনে হয়ে গেছে কইছে তোমরা সবাকে আলহামদুলিল্লাহ মানে আসসালামু আলাইকুম কথাটা ভুলেই গেছে বুঝতে আছেন

अमर नबिके कत जतन बनाया छो अल्लाह अमर बेके ए बार भाई अमर ओई सुराटा नाजिल होय जकन तकन इब्लिस शैतान को, को, को के रे दे देखो शैतान नर की दुर्दशा छाड़े का बाग घर बासा केंद्र केंद्र ग्वाला बगे तरुर बुक थवनाई रे देर देर पर्दा चिरा नबी एलन ताय रे नबी एलन ताय रे आजा सोना अर आजा सोना ए আখির গানা কি মধুর সুর গায় নবী জি রসোনা কি মধুর সুর গায় নবী জি রসোনা ডালে ডালে ভর চুহো চোহ গায় র দেরে দেরে পর্দা চিরা নবিয়ালেন তাইরা নবিয়ালেন তাইরা ভাইরা আমার যেদিন আল্লাহর নবী পৃথিবীতে আসে রে ভাই পাখিগুলা মনের আনন্দে সবাই নেচে নেচে গান গায় সবাই খুশি মানায় আনন্দ করে পাখি পাকালে গুলো সবাই খুশিতে আনন্দে সবাই মনের আনন্দে গান গায় এবার ভাইরে আমার আব্দুল মতলব কাবা কাছ থেকে দৌড় দিয়ে দিলাম দৌড়তে দৌড়তে বাড়ির দিকে দড়িয়ে চলে আসছে আব্দুল মতলে পর সুফিয়া দৌড়ে আসছে আর মানে ছুটে চলে আসছে পুরুষতির ঘর গিয়া দডডকে কই চাঁদের মতো ছেলে টাকা দেখাও আমায় প্রসতির ঘরকয় দদড ডেকে কয় চাঁদের মত ছেলে টাকা আমায় এসে সুমাহা হবে এসে সুমাহা হবে বল মার মান আমিনার ঘরে কার খোশিতে দো খাই আকা সববান লাতি মাঝাতা জ গড় গড়ে যায় হোবলকে দেবলা জবরে কোতাই উঠেছে দিনার ল বিছু উঠেছে কে রোন অমিনার ঘনে আজ কার গোমন খোসিতে দো খাই আঁকা সববান আর দুলমত তেলেম কে কেমন খানা যেমন খুলেছে যে ঘরে আল্লাহর নবী ভবিষ্ট হয়েছে ভাই যাব কামারখানা খুলা গোটা ঘর তো আলোকিত হয়েছে রে ভাই জোর বলেন সুবন আল্লাহ আব্দুল মুতালে বলছি যখন এখানে খুললাম তো গোটা ঘর একবার সেন্টে সেন্ট এত সেন্ট ছুটছে এত সেন্ট রে ভাই গোটা ঘর সেন্টে সেন্ট হয়ে গেছে এখন যদি কোনো ঘরে বাচ্চা হয় তো বাচ্চা হলে ঘরখানটা গন্ধ করে না মহকে ভাই বলুন তো কি ভাই আতুরের ঘর আতুর আতুর গন্ধ করে গুঠা গুঠা গন্ধ করে না ওই ঘরে যদি কাপড় ধরে রাখেন আর গায়ে দিয়ে নামাজ পড়তে মসজিদে চলে হাতুরের ঘর থেকে আইলো কাপড় গেলে গুঁঠা গুঁঠা সেন্ধ করে এত গন্ধ করবে খালি এখানে আর আল্লাহর নবী ঘরে ভূমিষ্ঠ হয়েছে রে ভাই ও এই ঘরটা একবার আলোকিত আর সেন্ট এ সেন্ট কোটা ঘর ম কিজে রে ভাই আল্লাহর নবীক আব্দুল মোত্তালেব কলে করে নিলাম আর কলে করে নে আব্দুল মোত্তালেব কাওয়াসুরিফের দিকে ছুটলাম কাবাসুরিফের চতুর্দিকে চক্কর লাগালোক কলে করে করে আর চক্কর লাগবার বাড়ি চলে আসলাম তোমার দাদা সংবাদ পেলা বাড়ির পানে ছুটেল তাহার দাদা সংবাদ পেল বাড়ির পানে ছুটে এলাম তোমার বাবা নাইরা দাদা তোমার বাবা নাইরা দাদা কি করে বোঝাই আমার নবের জনমহলা জদিন মকাই আলোকে তাহালা সিংহ শোনা আয় আমার আমার জন্ম জনমহলা জদিন মকাই ভাইরা আমার বন্ধুর আমার ভালো করে শোনেন আব্দুল বুতালেব কে বসুরি পর কস্তকার চক্কর লাগিয়ে সে আমিনাকে বল্লার মা আমিনা বলতো মা তুমি এই ছেলেটার নাম কি রাখতে রে মা আমি না যাচ্ছরে এই ছেলের নাম আপনি ছেলের নাম আপনি রাখেন আব্দুল মত বললো না মা তোমার ছেলে তুমি রেখে দাও তোমার ছেলের নাম তুমি বলো রে মা আমিরা বলল আব্বা আমার দেয়ালার মধ্যে সারা দিন চাজি আব্বা আমার মনটা বলছে আব্বা এ ছেলের নাম রাখেন মোহাম্মদ কিংবা এ ছেলের নাম রাখেন অহাম্মা আব্দুল মা তাহলে বলল ঠিক বলেছে রে মা ছেলা জামুন সুন্দর রে মা নামটা ওরকম সুন্দর সারা সৌদি আর মাটিতে মাকে নগরেতে এরকম সুন্দর ছেলে কারোর নাই আর এরকম সুন্দর নাম কারোর নাই রে মা ঠিক বলেছ মা এ ছেলের নাম রেখে দাও মোহাম্মদ আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখে দাও হলো ভাই তো কথা হলো ছেলে পিলে যদি হয় ভাই আমার মা খালা নানিরাকে বলছি যে তোমরা ছেলে পিলের নাম একটু ভালো রাখিও আর খিকে দিবেন আর মূলবিকে ডেকে অর্থ বুঝা ভালো নাম সুন্দর নাম রাখবেন কেয়ামতের দিন ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে হম খারাপ নাম যদি রেখে দেন বেটার নাম হাগড়ো মতুড়ো ছুচড়ু পাদু তো এই পাদড়ুর বাপ কত স্মরণ লাগবে কেয়ামতের দিন সরম লাগব না ভাই ওই যথা নাম এক জন রাখে এক জনের ছেলে হে যার ম্যাক জমজম করে পড়ছে তুলিছে আর ম্যাক বর্ষিস আর ছেলে হইছে আর ছমাইয়া লোক দেখতে সেই তার নাম রেখেছে মেঘা ই মেগliesে অর নাম মেঘা রেখে দিলে চৈত মাসে এক জনের ছেলে হইছে আর নাম রেখে দে চৈতু বৈশাখ মাসে এক জনের ছেলে হইছে আর নাম রেখে দে বৈশাখু

এগুলা নাম রাখতে হবে আব্দুল খালেক আব্দুল মালিক সুন্দর সুন্দর নাম রাখবেন আর এরা নাম রাখছে তো মানে ভালো নাম নয় তো ছেলেপিলের নাম ভালো রাখবেন ভাই সুন্দর নাম রাখবেন এবার ভাই আমার নাম রেখে হলো মোহাম্মদ আবুল আহবের একটা দাসী ছিল ওই আবুল আহবের একটা দাসী ছিল তার নাম ছিল কিরে ভাই ওয়ে দাসিটার ওয়ে দা সি টা সোয়ায় সোয়ায় ছিল আল্লাহর নামী যখন মিষ্টা হলো মা আমি না কলে করে যখন স্তনে মুখ লাগাচ্ছে আল্লার নামি তার মার দুধ পান করে না তার মায়ের দুধ খাই না মা আমি না ডরিয়ে গেল আল্লাহ মনে হয় আমার ছেলে আর বাঁচবে না রে আল্লাহ একদিন আমা বয়সা পূর্ণিমা চাঁদ ছিল নিহিরালাই বসে কান্দে বেবে আমেনা না বেজে ছিল না মার দিনের দিওয়ানা দয়ার নবী গ একদিন নবের মুখে দাই সে দোদ নবে না খায় কান্দিয়া বলে আমি না আর ছেলে বাজবে না নবে যে ছিল না আমার দিনার দয়ার নবিগ একদিন নাবি বলে মাগো মা তোমার দুধ আর খাব না তোমার দুধ খেলে মাগো ও মত পাবনা নবি যে চিলনা মাদ দিনার না দয়ার ন এবার ভাই আমার সয় বা এসে যখন ওকে দুধ পান করলো আল্লার ডুবি আজ হয়ে দুধ পান করলো সয় বা খুশি হয়ে আবুল আহকে যে বলল। তার মালিককে বলল। তোমার একটা ভাদিজা হয়েছে এত সুন্দর ভাদিজা তো তার চেহারা পূর্ণিমার চাদর বা খালি টলটল করছে তোর চেহারা আবদুল্লার বেটাছে এত সুন্দর সুনা খুশি হয় মুগদে কি বের হবে দিশা পায় না যক কেবল যা যাও তোমাকে আমি আজাদ করে দিলাম মানুষ খুশি দে যখন খুশি হয়ে যায় মনটা কি বলতে যা কি বলেও নিজের হুজ থাকে না ওই এক জনের গরু হারিয়ে গেছে তো গরু হারিয়ে গেছে তা গরুটা যখন ढूंড়ে পেয়েছে তখন খুশি হয়ে কইছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা কহ কত খুশি হয়ে যায় ও আল্লাহকে কইছে তুমি বান্দা আমি খোদা তো ওয়ার কথা শুনে আল্লাহ আরো খুশি হয়ে যায় যেটা খেপাকে দেখ দেখে খেপাকে খেপার হুঁশ খারাপ হয়ে গেছে খুশির জোটে তো ওই রকম যেন খুশি হয়ে যায় মানুষ তো আর হুঁশটা গায়ে ভেঙে যায় হুঁশ থাকে না কি বলতে যে কি বলে দেয় নাকি বাইরে আমার আবুলা বলল যাও তোমাকে আজাদ করে দিলাম এবার সয় বা বলছে আমার বাড়ি কথা আমি তো জানি না কখন ছুটু বেলা থেকে কিনে লেছে গোলাম এবার মনে নাই এবার তখন বললে রাস্তা ধরে চলে যাও তুমি পেয়ে যাবে চলে গেলাম এবার ভাইরা আমার মাক্কা নগরিতা মানে যে দিন মানে ভূমিষ্ঠ হয় আর মাটিতে কোন লোকের বাড়িতে দানা পানি নাই কারুর বাড়িতে একমুঠ দানা নাই রে ভাই যে কোন লোক একমুট দানা গুলো মুখে দিবে এরকম কোনো বাড়ি নাই কার তিন দিন থেকে চুলা জ্বালে নাই কার চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত চুলা জ্বলে না একা জ্বলে নাই মানুষ সবাই অনাহারে গোটা সৌদেয়ার লোক সারা দেশের লোক অভাব অনা টনে দিন করছে কেউ খেদে পায় না আর মাক্কার পরচা হল অয় দেশের পর্চা হল রে ভাই মাক্কা নগরের পর্চা হল তারা করে কে নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পারবে না তাই মার হাতে দিয়ে দেবে দুধোমাকে দিয়ে দেবে দুধ মা তাকে দুধ পান করাবে দুই বছর পালাপুসা করবে দুই বছর পরে তখন যার ছেলে তাকে ফিরিয়ে দেবে আর দুধ পান করার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে যাবে নিয়ে যেয়ে খাবে এটাই হলো ওদের দেশে একটা প্রতাম